কলকাতা কুলিনারি হেরিটেজের তালিকায় জুড়ল আরও এক নতুন পালক। রয়্যাল ইন্ডিয়া হোটেলকে এবার হেরিটেজের তকমা দিল ইনটেক। এর আগেও তারা শহরের বেশ কিছু প্রসিদ্ধ হোটেল বা রেস্টুরেন্টকে হেরিটেজের তকমা দিয়েছে, তবে এবার নতুন করে হেরিটেজের তকমা পেল রয়্যাল ইন্ডিয়া হোটেল, যারা বিগত 120 বছর ধরে মানুষের কাছে বিশেষভাবে প্রসিদ্ধ। এবং সেই সাথে তাদের মুঘল খাবার, মূলত বিরিয়ানি এবং কাবাব, সাধারণ মানুষের কাছে বেশ কিছুটা প্রসিদ্ধ। তবে এই হেরিটেজের তকমা পাওয়ার পর তারা কি জানাচ্ছেন, সাধারণ মানুষ যারা এখানে আসেন তারাই বা এই বিষয়ে কি জানাচ্ছেন, আসুন কথা বলে জেনে নেব। গ্রেট গ্র্যান্ডফাদার করেছিলেন আহমদ হোসেন, ওনার নাম ছিল, উনি লখনৌতে নবাব ছিলেন। হি ওয়াজ ভেরি ফন্ড অফ কুকিং, সো হি কেম টু ক্যালকাটা, হি স্টার্টেড মটন চাপ অ্যান্ড ইট বিকেম ফেমাস। আফটার দ্যাট হি ইন্ট্রোডিউস বিরিয়ানি ফার্স্ট টাইম টু কলকাতা অ্যান্ড দ্যাটস হাউ ইট স্টার্টেড। এসব নিজে থেকে আসে, লাইক পিপল আর ফন অফ আর ফুড, তো হেরিটেজ এত পুরনো, তো আমাদেরকে অ্যাওয়ার্ড দিয়েছে। আমাদের সব থেকে বেশি ডিমান্ড আছে মটন চাপ, মটন বিরিয়ানি। এরপরে আমাদের আছে অনেক নতুন আইটেম আমরা ইন্ট্রোডিউস করেছি, লাইক নারগিসি কোফতা আছে, চিকেন লিভার আছে, তো এসব অনেক, মটন কিমা, কর্মা, কুন্দন কর্মা, এই হিট আইটেম আছে, এসব খুব চলছে। পুরোনো ভুট সব ভুট থেকে হয়, গ্যাস আমাদের ওখানে চলে না, পুরোনো হিসাবে ভুট থেকে বিরিয়ানি দম হয়। ভালো লাগছে, আমরা রয়্যালের মানে আগাগোড়াই খুব বড় ফ্যান, রয়্যালের বিরিয়ানি মানে বড় বাজার এসে কেনাকাটা করার পরে রয়্যালের বিরিয়ানি না খেলে হয় না, মানে আমাদের শপিং কমপ্লিটই হয় না, খুবই ভালো লাগছে। আই থিঙ্ক ইটস মাচ ডিজার্ভিং, রয়্যাল যতটা পুরনো ততটাই আমাদের, আমার নিজের ফ্যামিলি ততটা পুরনো, তো আমি রয়্যালের ব্যাপারে আমার দাদুর থেকেও শুনেছি, আমার বাবার থেকেও শুনেছি, আমার কাকার থেকেও শুনেছি, আমি নিজেও আসছি। তো আই থিঙ্ক রয়্যাল ইজ সাচ আ হোটেল যেটা ডিজার্ভ করে এরকম একটা অ্যাওয়ার্ড, রেকগনিশন। আর তাছাড়া আমার মনে হয় রয়্যালের মধ্যে সেই ফ্লেভারটাও আছে যেটা বছরের পর বছর চলার জন্য যোগ্যতা রাখে। খুবই ভালো লাগছে, আর রয়্যাল তো আজকে না আমরা অনেক মানে আগের থেকেই খাচ্ছি, আর এখানকার টেস্ট সবসময় একই রকম, এর জন্য আমরা রয়্যালে প্রায়ই আসি। আর ভালো বলেই তো মানে আসা হয়, কোয়ালিটি গুডস এখানে, বিরিয়ানি অ্যাকচুয়ালি রয়্যাল তো বিরিয়ানির জন্য বিখ্যাত, প্লাস এখানে কাবাবও খুব ভালো, কাবাবটাও খুব ভালো করে ওরা। রয়্যাল ইন্ডিয়ার পাশাপাশি শহরের বেশ কিছু প্রসিদ্ধ রেস্টুরেন্টকে হেরিটেজের তকমা দিয়েছে এই ইনটেক, তবে নতুন করে রয়্যাল ইন্ডিয়া হোটেলকে তাদের ঐতিহ্যর জন্য এই হেরিটেজের তকমা দেওয়ায় বেশ কিছুটা খুশি দেখা যাচ্ছে গ্রাহকদের, এবং তারা জানাচ্ছেন যে আগামী দিনে হয়তো এর জনপ্রিয়তা বাড়লেও বাড়তে পারে। ক্যামেরায় চিরঞ্জিতের সাথে অর্ঘজিতের রিপোর্ট, এস নিউজ। Ba-da-b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 a-